একুশে পদকের জন্য নির্বাচিত ব্যক্তিত্ব মোহাম্মদ জিয়াউল হক। মোহাম্মদ জিয়াউল হক একজন অনন্য সাধারণ ব্যক্তিত্ব। জন্মসূত্রে অত্যন্ত মেধাবী হওয়া সত্ত্বেও পরিবারে অসচ্ছলতার কারণে ছোটবেলা থেকে স্কুলে যাওয়ার পরিবর্তে জীবন সংগ্রামে ঝাঁপিয়ে পড়তে বাধ্য হন। বাবা মায়ের মৃত্যুর পর পরিবারের দায়িত্ব কাঁধে তুলে শুরু করেন দইয়ের ব্যবসা। তিনি দই বিক্রির লভ্যাংশের টাকা দিয়ে গরিব, অসহায় ও পিছিয়ে পড়া শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে বই বিতরণ কার্যক্রম শুরু করেন। উনিশশো উনসত্তর সাল থেকে তিল তিল করে গড়ে তোলেন তার জিয়াউল হক পারিবারিক লাইব্রেরি। তিনি দরিদ্রদের মাঝে দারিদ্রের সাথে আজীবন লড়াই করেও নিরবচ্ছিন্নভাবে সমাজসেবা করে যাচ্ছেন। 2006 সালে ইউনিলিভার বাংলাদেশ কর্তৃক সাদা মনের মানুষ স্বর্ণপদক এবং জাতীয় মানবাধিকার কমিশন কর্তৃক সম্মাননা 2014 তাকে প্রদান করা হয়। সমাজসেবায় গৌরবময় ও কৃতিত্বপূর্ণ অবদান স্বীকৃতিস্বরূপ মোহাম্মদ জিয়াউল হককে 2024 সালের একুশে পদকে ভূষিত করা হল। একুশে পদকে ভূষিত মোহাম্মদ জিয়াউল হককে মাননীয় প্রধানমন্ত্রীর নিকট থেকে পদক গ্রহণের জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি।